Hello everyone, welcome back to my channel. এখন সকাল 7:30টা সলে স্কুলে যাবে ওকে নিয়ে আমি স্কুলে যাব এর জন্য ঘুম থেকে উঠা আমি সাধারণত একটু দেরিতে উঠি আমার ওয়াইফ দিয়ে আসে স্কুলে তো সকালবেলা উঠেই চারিদিকে অল্প অল্প স্নো হচ্ছে দেখেন কি পরিমাণ প্রচন্ড ঠান্ডা গাড়ি গুড়ি যা আছে সব একদম তার উপরে বরফ হয়ে আছে প্রচণ্ড ঠান্ডা তো আমি আমার ছেলেকে স্কুলে দিয়ে আসবো আজকে তো চলুন একটু চা খেয়ে তারপরে যেতে যেতে আপনাদেরকে দেখাই চা অলমোস্ট রেডি হয়ে গেছে আমার চা সকাল থেকে স্নো হচ্ছে আর আমার বাচ্চা স্কুল তো আমি আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছি ওদের স্কুল শুরু হয় সকাল 8টায় এদেশের বাচ্চাদেরকে এরকম সকালে স্কুল থাকে ইভেন কোনো 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 স্কুল 7:30 থাকে ওদের ছোট থেকে ওদের অভ্যাস করানো হয় যাতে আর্লি টু বেড আর আর্লি টু ওয়েক আপ করতে হবে যে সকাল সকাল শুতে হবে আর সকাল সকালে উঠতে হবে এটার অভ্যাস ছোটবেলা থেকেই যাতে ওদের হয় এই জন্য হয়তোবা যাই হোক ওদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি আমার ছেলেকে এই সোনোর ভিতরে ও স্কুল বাদ দিবে না তো স্কুলে নিয়ে যাচ্ছি এই হলো আমাদের আজকের সকালবেলা তো যা দেখছেন চারিদিকের যে অবস্থা এটা হলো একটা সকালবেলা দৃশ্য এখন 7:45 সকাল আর এখানকার স্কুলগুলো বাসার খুব কাছাকাছি থাকে স্কুল ডিস্ট্রিক্ট জোন বলে যে প্রত্যেকটা ছোট এলাকার ভিতরে একটা স্কুল যাতে খুব তাড়াতাড়ি করে যাওয়া যায় আর যে স্কুলের জোনে যে বাসিন্দা তারা সেই স্কুলেই যায় এরকম একটা নিয়ম তো খুব কাছাকাছি থাকে স্কুল বাংলাদেশের মতো না যে এক এলাকার বাসিন্দা বা যারা বসবাস করে তারা অনেক দূরে আরেক স্কুলে যায় এখানে সেরকম না এখানে যারা যে এলাকায় থাকে সেই এলাকায় তাদের স্কুলে যেতে হয় তো সব স্কুলের মান প্রায় সমানই 19-20 হতে পারে বাট সমান আমাদের সকালবেলা ফ্রিজিং কোল্ড রাস্তা দেখেন আর স্নো হচ্ছে অল্প অল্প ভোরবেলা উঠে যদি এরকম স্নো এটার জন্য তৈরি ছিলাম না আর কি এখানকার বাচ্চারা কেউই স্কুল বাদ দেয় না ওরা স্কুল খুব এনজয় করে ঝড় বৃষ্টি যাই হোক ওরা স্কুল মিস করতে চায় না ঠান্ডার ভিতরে বাচ্চাদের স্কুল এটা না কি পড়া আমি কি করছি
আসো আব্বু। ফারহান, এটাই না তোমার লাইন বাবা? না তো, বি কেয়ারফুল বাবা, তোমার ব্যাগ নাও। সবার লাইনে দাঁড়াইতে হয় এরকম করে অর্গানাইজ হয়ে। স্কুল সেফটি পুলিশ থাকে এরকম, স্কুলের নিরাপত্তার জন্য। এটা একটা ভালো জিনিস, সব স্কুলেই থাকে স্কুল সেফটি পুলিশ। ওকে, আমার ছেলে অলরেডি চলে গেছে স্কুলের ভিতরে। Thank you.